आकाश देखे भालो लागे, चाँद तारा हो निदर्शन। বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে যাচ্ছি 10 টাকার পুরাতন নোটের ঐতিহ্যবাহী আটিয়া মসজিদে। এখন আমরা সিলিমপুর গ্রাম দিয়ে সোজা আটিয়ার দিকে যাচ্ছি। এখন আমরা আটিয়া মাজারের সামনে। এই মাজার থেকে সোজা 2 মিনিট এগিয়ে গেলেই আটিয়া মসজিদটি দেখতে পারবেন। শানশাহ বাবা আদম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো এটা আমরা আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মাজারের প্রবেশ পথ, দেখতে পাচ্ছেন। আর এটা পুরাটাই হচ্ছে মাজারের এরিয়া। আচ্ছা, এই মাজার তো হযরত শানশাহ বাবার মাজার না? তো উনি কোন জায়গা থেকে আসছিলেন এই জায়গায়? উনার নাম হলো হযরত শাহানশাহ বাবা আদম কাশ্মীর। উনি আজ থেকে 550 বছর আগে কাশ্মীরে বাদশাহ ছিল, বাদশাহী ত্যাগ করে ইসলাম প্রচার করার জন্য এই দেশে আসে। পরে উনি ইসলাম প্রচার করতে করতে এখানে মসজিদ ছিল, এই মসজিদে উনি আস্তানা করে, আস্তানা করে তারপর বিভিন্ন এলাকা দিয়ে মুসলমান মাতায়। আচ্ছা, ওই উনি যখন তার বাদশাহী ছেড়ে এই জায়গায় চলে আসলেন, তো তিনি কি তার সাথে তার মানে ধন সম্পদ কোনো কিছু নিয়ে আসছিলেন? না না, উনি যখন আসে তখন ওই যে পাশে যে মাজার ওনাকে খেদমত করার জন্য সাথে নিয়ে আসে। তার মাজারও তার সাথে দেওয়া হয়েছে আছে। আবার উনি ওনাদের নেওয়ার জন্য যে কাকমারি যে মাজার, উনি হলো বাইকনিয়া, এই আনসার এর বাইকনিয়া, বাইকনিয়া আরও 38 জন শিষ্য নিয়ে এখানে আসছিল মামার নেওয়ার জন্য। তখন যেমন হয়তো মামার বললো যে মামা যাওয়ার জন্য, তখন মামা বলছে না আমি আর যে বাদশাহী ত্যাগ করে আসছি আসছি আমি আর যাবো না। তখন মামাও যায় নাই, বাগিনা বললো যে তাহলে আমিও যাবো না, আপনি এত বাদশাহী ত্যাগ করে আইসেন আপনি যাবেন না, তাহলে আমি যাবো কি। বন্ধুরা, এখন আমরা মাজারের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওনার সাথে যে তার খাদেম আসছিল, এই যে এটা না, তো এটা হচ্ছে তার সেই খাদেমের কবর, দেখতে পাচ্ছেন। আপনার বাসার আবার বাসা কি এই জায়গায়? জি। আপনি কি করেন, মানে মাজারে থাকেন নাকি? মাজারে মাজারে থাকি। কি আপনার খাওয়া দাওয়া কেমনে, কি করেন? আমি মতো মেশালে 10-15 দে তাই খাই। রাতে চলে আপনার? হ্যাঁ, আল্লাহ চলায়। আপনি বিয়ে করেন নাই?
বিয়ে করছেন পরিবার চলে গেছে 18 বছর মেয়ে একটা মেয়ে সন্তানগুলো একটা মেয়ে বিয়ে দিতে 11 বছর এখন আমি একাই আগে আল্লাহ তারপর আমার দরকার নামাজ পড়েন না আপনি হ্যাঁ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমি কৌশিক সামে ফ্রম ন্যাচার ট্রাভেল পিডি তো আজকে আমি চলে আসলাম আমাদের যে 10 টাকার নোটের যে মসজিদ ছিল ওই মসজিদটা আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা যে জায়গায় আছি তো এটা গেলদার উপজেলার আটিয়ায় অবস্থিত 1609 সালে রাজা বাইজিদ খান পন্নী এই মসজিদটি তিনি নির্মাণ করেছেন তো এখন আমরা এই মসজিদটা আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আকাশ দেখে ভালো লাগে চাঁদ তারা হয় নিদর্শন রূপে অপরূপ এই পৃথিবী তুমি আছো দে সে বর্ণন আকাশ দেখে ভালো লাগে চাঁদ তারা হয় নিদর্শন রূপে অপরূপ এই পৃথিবী তুমি আছো দে সে বর্ণন ইয়া ইলাহি সৃষ্টি সবই গাইছে তব মহিমা নেই তুমি নেই কে বলে সে অজ্ঞতারি উপমা তো এটা হচ্ছে মসজিদের ওযুখানা তো এটা পরে সংস্কার করা হয়েছে দেখেন মসজিদের আমি পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের উপরে বিশাল একটা গম্বুজ রয়েছে টাঙ্গাইলের অন্যতম প্রাচীন এই মসজিদটি সুলতানি ও মুঘল আমলের স্থাপত্য শিল্পরীতির সমন্বয়ে নির্মিত মসজিদটি নির্মাণের পর 1837 সালে রওশন খাতুন চৌধুরী ও 1909 সালে আবুল আহমেদ খান গজনবী মসজিদটি সংস্কার করেন মসজিদটির দৈর্ঘ্য 42 ফুট প্রস্থ 32 ফুট এবং উচ্চতা 44 ফুট একটি বড় আকৃতির গম্বুজ সহ মোট 4টি গম্বুজ রয়েছে মসজিদের দেয়াল 8 থেকে 7.5 ফুট প্রশস্ত মসজিদটির কিবলা কোটা ও বারান্দা সহ সার্বিক পরিমাণ 12 মিটার সুলতানি ও মোগল আমলের স্থাপত্যরীতির সুষম সমন্বয় এই মসজিদে দেখা যায় চার কোণা 4টি বিরাট অষ্টকোণা আকৃতির মিনার রয়েছে মিনারগুলো ছাদের উপর উঠে ছোট গম্বুজে শেষ হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে মসজিদের পিছনের সাইড দেখেন এই জায়গায় আর 3টা গেট রয়েছে তো বন্ধুরা এই মসজিদের ঠিক এই পিছন সাইডেই তো এইরকম একটা সুরঙ্গের মতো রয়েছে তো এইখানে কিন্তু কবরস্থান কবরস্থান বলতে একটা মাজারের মতো রয়েছে আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখেন এই জায়গা কিন্তু অন্ধকার অনেক নাম কি এটার ভাই আন্ধারমানিক এটার নাম হচ্ছে আন্ধারমানিক না তো এই জায়গায় কে ছিল এটা এটা কার এটা বলতে পারো না না তুমি বয়স অনেক ছোট তো যাই হোক তো আমরা একটু আপনাদেরকে এটার ভিতরে যদি দেখাই তো দেখেন এই জায়গায় কিন্তু পানি পানি চলে এসেছে পুকুরের পানি তো অনেকে বলে যে এটাই নাকি আগে সুরঙ্গ ছিল যে রাজায় নাকি যে কাউকে শাস্তি দিতে হইলে তো তাকে নাকি এই দিক দিয়ে জীবিত অবস্থায় পাঠিয়ে দিত কিন্তু পরে নাকি সে ওই দিকে ওই এই সুরঙ্গের তল দিয়ে এই সুরঙ্গের তল দিয়ে ওই দিকে পুকুরে তার লাশ বের হতো এটা লোক মুখে শোনা যায়
তো এটার সত্যতা কতটুকু জানা নেই।